দর্শক শুনছিলেন মার্কেটাল ব্যাংক সংবাদ শিরোনাম এবারে জানাবো বিস্তারিত তীব্র তাপদাহে পড়ছে দেশ দুই এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও চলতি মাসের মধ্যে ঢালাওভাবে বৃষ্টি বা গরম কমার কোনো সম্ভাবনা নেই বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার কারণে বেড়েছে অস্বস্তি অতিরিক্ত গরমে নাকাল হয়ে পড়েছে জনজীবন তাপদাহের কারণে বাড়ছে রোগবালাই হাসপাতালে তৈরি হচ্ছে রোগীর বাড়তি চাপ জ্বর ডায়রিয়া নিউমোনিয়া টাইফয়েড সহ গরমজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে মানুষ সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা অতিরিক্ত রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ গরমে সুস্থ থাকতে অপ্রয়োজনে বাড়ির বাইরে না যাওয়া সুতি কাপড় পরা এবং বেশি বেশি পানি পান করা পরামর্শ চিকিৎসকদের দর্শক এই মুহূর্তে শিশু হাসপাতাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম রফিক হাসপাতালে কোন ধরনের রোগের উপসর্গ নিয়ে বেশি রোগী আসছেন আর রোগীর চাপে শিশুদের চিকিৎসা সেবা দিতে কোনো সমস্যা হচ্ছে কিনা জানাবেন আর হাসপাতালে এই যে বাড়তি রোগী এদের চাপ সামাল দিতে হাসপাতাল কর্তৃপক্ষ কি ধরনের ব্যবস্থা নিচ্ছে সাথে আসলে এপ্রিলের শুরু থেকেই কিন্তু তাপদাহের কবলে পড়ে বাংলাদেশ শুরুতে হালকা তাপদাহ থাকলেও আস্তে আস্তে মাঝারি এখন কিন্তু তীব্র থেকে অতি তীব্র দিকে যাচ্ছে তাপদাহ আমরা ইতিমধ্যে যেটি জানি যে চলতি মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছে অতিরিক্ত তাপমাত্রার কারণে কিন্তু গরমজনিত যে রোগ সেই রোগ বালায় বেশি আক্রান্ত হচ্ছে মানুষ বিশেষ করে শিশুরা কিন্তু বেশি আক্রান্ত হচ্ছে চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি তারা যেটি বলেছেন আসলে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকার কারণে আসলে এই যে অতিরিক্ত তাপমাত্রায় পানিবাহিত রোগে আসলে বেশি আক্রান্ত হচ্ছে তারা বিশেষ করে আপনাকে যদি বলি ডায়রিয়াতেই বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা আপনার গরমে পানির চাহিদা বেড়ে যায় এবং পানির চাহিদা বেড়ে যাওয়ার কারণে কিন্তু বেশি করে পানি পান করলে অনেক সময় দেখা যায় যে অস্বাস্থ্যকর বা জীবাণুযুক্ত পানি মানুষ পাঠ করে বিশেষ করে গরমে আবার খাবারের ক্ষেত্রেও দেখা যায় যে খাবার নষ্ট হয়ে নষ্ট খাবার অনেকে খেয়ে থাকে বা বাইরের অস্বাস্থ্য অস্বাস্থ্যকর পরিবেশের খাবারও খেয়ে থাকার কারণে আসলে এই জনিত রোগে বেশি আক্রান্ত হচ্ছে এছাড়াও তীব্র তাপদাহের কারণে জ্বর ঠান্ডা সর্দি কাশি নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে শিশুরা শিশুদের পাশাপাশি কিন্তু বড়রাও কিন্তু এই গরমজনিত কারণে বেশি আক্রান্ত হচ্ছে আমরা চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি তারা আমাদেরকে যেটি বলেছেন যে গরমের কারণে আসলে যেহেতু অতিরিক্ত তাপপ্রবাহ চলছে চিকিৎসকরা যেটি পরামর্শ দিচ্ছেন যে খুব বেশি প্রয়োজন না হলে আসলে বাসার বাইরে বের হতে তারা নিষেধ করছেন সুতি কাপড় পরা পরামর্শ দিচ্ছেন বেশি বেশি পানি পান করার পরামর্শ দিচ্ছেন এবং সেই পানিটা যেন স্বাস্থ্যকর হয় জীবাণু জীবাণুমুক্ত হয় সেটি যেন নিশ্চিত নিশ্চিত হওয়ার পরে আসলে পানি পান করার পরামর্শ চিকিৎসকরা দিচ্ছেন সব মিলিয়ে হাসপাতালে আসলে বাড়তি চাপ তো রয়েছেই বেডের পাশাপাশি মেঝেতেও কিন্তু চিকিৎসা সেবা দিতে হচ্ছে আর চিকিৎসকদের একটি হিমশিম অবস্থা হাসপাতালগুলোতে চলছে তা সব মিলিয়ে এই ছিল আসলে রাজধানীর শিশু হাসপাতাল থেকে সর্বশেষ পরিস্থিতি সাথী অসংখ্য ধন্যবাদ আপনাকে চুয়াডাঙ্গায় তাপমাত্রা কিছুটা কমলেও কমেনি গরমের তীব্রতা অব্যাহত রয়েছে তাপদাহ এতে জনজীবনে অস্বস্তি বিরাজ করছে এই জেলার কয়েকটি জায়গায় গতকাল রাতে গুড়ি ঘুড়ি বৃষ্টি হয়েছে তবে সকাল থেকে তীব্র রোদে আবারও উত্তপ্ত হতে শুরু করেছে জেলার জনপদ দাবদাহে ব্যাহত হচ্ছে কৃষিকাজ নষ্ট হচ্ছে ধান আম লিচু ও কলা সহ মাঠের অন্যান্য ফসল এদিকে মেহেরপুরে তীব্র গরমে ক্ষেত খামারের কাজে নেমে এসেছে স্থবিরতা শ্রমিক না পেয়ে ফসল ঘরে তোলা কাজ ব্যাহত হচ্ছে রোদ ও গরমে কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছে শ্রমিক ও চাষিরা গরমে কাজ করতে পারছি না তো এরকম সমস্যা মানুষ সত্যি গরম লাগিয়েছে সত্যি গরম হচ্ছে এই গরমে খরা যদি কাজ করা যায় হ্যাঁ বিশাল আকর কাল হ্যাঁ তাপে দাঁড়িয়ে যাচ্ছে মিউনিসিপাল্টি কাজ করা জামিলা এই বিষয়ে আরো জানাতে চুয়াডাঙ্গা থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জহির রায়হান সোহাগ রাইহান তীব্র গরমে ফসল উৎপাদনে কি ধরনের প্রভাব পড়ছে আর পাশাপাশি এলাকার পরিস্থিতি আমাদের জানাবেন আর আমরা জানি যে গত রাতে গুড়িগুড়ি বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির প্রভাবে এখন এলাকার তাপমাত্রা কেমন বোধ করছেন আসলে সাথে বৃষ্টি হয়েছে সেটা আমরা আকাশে দেখতে পেয়েছিলাম তারপরে রাত একটা বিশ মিনিটের দিকে বৃষ্টি শুরু হয়ে রাত দুইটা পর্যন্ত বৃষ্টি পড়ে যা এক দশমিক ছয় মিলিমিটার বলে জানিয়েছে আমাদের চুয়াডাঙ্গা আবহাওয়া বৃষ্টি তবে এই বৃষ্টির পরও কিন্তু আমরা দেখেছি সকাল থেকে আজ সকাল থেকে কিন্তু আবারও চুয়াডাঙ্গা জেলার যে জনপদ সেটা কিন্তু উত্তপ্ত হতে শুরু করেছে গতকাল আবহাওয়া অফিস যেটা জানিয়েছিল সেটা হচ্ছে গতকাল যে তাপমাত্রা কমেছে তখন কিন্তু আকাশে মেঘের ঘটনা ঘটনা ছিল এই কারণে কিন্তু তাপমাত্রা কিছুটা গতকাল কমেছিল আজ থেকে কিন্তু তাপমাত্রা আরো বাড়তে পারে বলে তারা আবহাওয়া অফিসের কর্মকর্তা তিনি আমাদেরকে জানিয়েছেন আর এই তীব্র যে গরম বা ভাবসা গরমের কারণে আমরা দেখছি যে অব্যাধ যে চলমান তাপবাহ রয়েছে এই কারণে কিন্তু কৃষি ক্ষেত্রে কিন্তু ব্যাপক একটা প্রভাব পড়েছে আছে ধান লিচু আম আম এবং কলার কিন্তু ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে চাষিরা যেটা বলছেন সেটা হচ্ছে যে ধান কাটার পর কাটার জন্য যে শ্রমিক সেটা কিন্তু তারা পাচ্ছে না আবার শ্রমিকরা কাজে গিয়েও কিন্তু এই তীব্র গরমের অস্বস্তিতে তারা কিন্তু কাজ করতে পারছেন না আর এই তীব্র গরমের কারণে কিন্তু রোমপালাই বেড়েই চলেছে বিশেষ করে হাসপাতালে যে শিশু রোগী এবং বয়স্কদের গরমজনিত রোগীর সংখ্যা সেটা কিন্তু বেড়ে চলেছে আরেকটা তথ্য জানিয়ে রাখি সাথে সেটা হচ্ছে যে এই তীব্র গরমের কারণ কিন্তু শেষ কার্যক্রম কিন্তু অনেকটা চরম বিপাকে পড়েছেন কৃষকরা আহ পানির স্তর কিন্তু নিচে নেমে যাওয়াই এই দিনের বেলায় কিন্তু শেষ যে কার্যক্রম অর্থাৎ শেষ পাম্পে কিন্তু পানি উঠছে না বলে জানিয়েছেন কৃষকরা তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে আমার কাছে সর্বশেষ সাথে ধন্যবাদ আপনাকে থেমে নেই সড়ক দুর্ঘটনা একই সঙ্গে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল এই মিছিলের শেষ কোথায় তা জানা নেই কারই। শুধু এই ঈদ যাত্রায় সড়ক রেল ও নৌপথে দুর্ঘটনায় প্রাণ গেছে চারশো আটত্রিশ জনের দুর্ঘটনার পেছনে যেসব কারণ দায়ী তার মধ্যে অন্যতম আইন না মানার প্রবণতা সড়ক পরিবহন আইন দু এর যথাযথ প্রয়োগ না হওয়ায় দুর্ঘটনা কমছে না বলে মত বিশেষজ্ঞদের বিস্তারিত বিল্লাল হোসেনের রিপোর্টে সাম্প্রতি ঝালকাটির গাবখান ব্রিজের টুল প্লাজায় ভয়াবহ এই সড়ক দুর্ঘটনার চিত্র বলে দেয় কতটা অনিরাপদ দেশের সড়কগুলো ট্রাক চাপায় একই পরিবারের ছয়জন সহ চোদ্দ জনের প্রাণ যায় এই দুর্ঘটনায় চালককে গ্রেফতারের পর জানা যায় ট্রাক চালানোর মতো তার কোনো লাইসেন্সই ছিল না গত উনিশ এপ্রিল রাজধানীর বিমানবন্দর তৃতীয় টার্মিনালে নির্মাণাধীন অস্থায়ী প্রাচীর ভেঙে ঢুকে পড়া বাস চাপায় সিভিল এভিয়েশনের ইঞ্জিনিয়ারের মৃত্যু হয় এখানেও চালকের ছিল না লাইসেন্স ফিটনেস ছিল না বাসটির বেশিরভাগ দুর্ঘটনায় দেখা যায় চালকের থাকে না লাইসেন্স গাড়ির ফিটনেস প্রশ্ন আইন অমান্য করে কিভাবে সড়কে তারা গাড়ি চালান সালে নতুন সড়ক পরিবহন আইন পাশ হলেও তার কার্যকারিতা নেই সড়কে আইনে ক্ষতিপূরণের কথা বিধিমালা না থাকায় তা আলোর মুখ দেখেনি।। সড়ক আইনে যে দুর্ঘটনা ছাড়া অবৈধ পার্কিং ক্ষেত্রে বেশি প্রয়োগ হয় তা অনেকটা সুস্পষ্ট পরিবহন মালিকের কথায় এই আইন পাশ হওয়ার আগে রং পার্কিং ছিল জরিমানা দেড়শো টাকা কিন্তু এখন এই আইন পাশ হওয়ার পর থেকে পাঁচ হাজার টাকা এবং দ্বিতীয়বার ওই একই অপরাধ করলে সেটা হয়ে যাচ্ছে দশ হাজার টাকা মালিকদেরকে হাজার আওতায় মামলা হয়েছে বিভিন্ন ডিস্ট্রিক্টে মামলা হয় এমন বাস্তবতায় বিআরটির চেয়ারম্যান বললেন জনবল সংকটের কারণে সড়কে ফিটনেস ও লাইসেন্সবিহীন গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না একটা দেশের মানে বেশিরভাগ লোক যদি আইন না মানে তাই সেক্ষেত্রে আইনের প্রয়োগ ঘটানো অনেক কঠিন এখন এই আটজন মেয়েশি দিয়ে এই যে লক্ষ লক্ষ গাড়ি মানে এট এ টাইম বা সবসময় চাক চাক করা বা এটা ইয়ে করা আমাদের জন্য অনেক কঠিন কাজ তবে পরিবহন বিশেষজ্ঞ অধ্যাপক শামসুল হক দাবি করেন আইন প্রয়োগে পুলিশের অনীহা আছে শ্রমিক সংগঠনের চাপে কাটছাট করা হয়েছে আইন যে কোনো দুর্ঘটনা ঘটলেই পরি যদি দেখা যায় গাড়ি এবং গাড়ির চালক দুইটাই ইল্লিগ্যাল তাহলে পরের প্রশ্ন হতে পারে তাহলে এরা কীভাবে চলছে এটা প্রয়োগের ক্ষেত্রে পুলিশেরও অনিহা আছে এবং যাদের উপরে প্রয়োগ করা হবে সড়ক ব্যবহারকারী সেই সংগঠনগুলির চাপে সরকার বেশ কয়েকবার এটাকে কিন্তু কাটছাট করে এটাকে বানিয়ে ফেলেছে ভোতা সড়কে বিশৃঙ্খলায় ঘটছে দুর্ঘটনা ফলে আইন প্রয়োগে বিআরটির এর দায় এড়াতে পারে না বলে মনে করেন তিনি শুধু আইন প্রয়োগকারী সংস্থা না এখানে বিআরটি এরও কিন্তু বিরাট একটা দায়িত্ব আছে জাহ হোসেন আর টিভি ঢাকা বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষকের হাতে শিক্ষার্থীদের যৌন নিপীড়নের ঘটনা বাড়ছে গবেষণা বলছে নয় শতাংশ শিক্ষার্থী শিক্ষকের দ্বারা যৌন হয়রানির শিকার হন এসব ঘটনায় নিপীড়ন বিরোধী সেলের সহযোগিতা চাইতে গেলেও বিড়ম্বনায় পড়তে হয় আন্দোলনের মুখে কয়েকটি ঘটনায় তদন্ত হলেও অদৃশ্য কারণে সপদে বহল কিংবা পুনরায় নিয়োগ পেয়ে যান নিপীড়করা শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি নিয়ে সুফিয়ান ফারাবি ধারাবাহিকের আজ থাকছে প্রথম পর্ব সম্প্রতি জগন্নাথ জাহাঙ্গীরনগর রাজশাহী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে যৌন নিপীড়নের শিকার হন ছাত্রী ও নারী সহকর্মীরা বিচার চেয়ে আন্দোলনে নামতে হয় শিক্ষার্থীদের এর মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মাহমুদ রহমান জনিকে বহিষ্কার ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর দিন ইসলামকে প্রশাসনিক ও একাডেমিক কাজ থেকে অব্যাহতি দেওয়া হয় আমি তো স্যারের বিরুদ্ধে ফাইট করতে পারবো না কারণ তিনি আমার অনেক কুপন মহলে তাকে ধরা ছোয়ার বাইরে অল্প কিছু টিচারদের জন্য পুরো টিচার সমাজ শিক্ষকদের এরকম প্রশ্ন ওঠে ওনার যখন প্রশ্নবিদ্ধ হন তখন আমাদের ভরসার জায়গাটা একটু নড়ে যায় এই যে মাহমুদুর রহমান জহনির সাথে একজন শিক্ষকের একটা অন্তরঙ্গ ছবি ভাইরাল হয়েছে উনি অনায়াসে শিক্ষক হতে পারতেন কিন্তু ওনাকে কেন মাহমুদুর রহমান জহনির সাহায্য নিতে হলো শিক্ষক হওয়ার জন্য শিক্ষা প্রতিষ্ঠানে হয়রানির শিকার শিক্ষার্থীদের উপর গবেষণা চালায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এতে উঠে আসে শিউরে ওঠার মতো তথ্য গবেষণায় নেতৃত্ব দেয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল আলিম জানান তদন্তের দুর্বলতার কারণে অভিযুক্ত শিক্ষককে পুনরায় নিয়োগ পেতে সমস্যা হচ্ছে না টার্মিনেট যখন করা হয় ডিসমিস করা হয় চাকরি থেকে এমন প্রসিডিউর মেনটেন করে করা হয় যাতে সে আবার পুনরায় এক বছর বা দু বছর পরে হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে মামলা করে এই রং রঙের কারণে সেজন্য ফিরে আসতে পারে এই সুযোগটা ইচ্ছাকৃত ভাবে দেওয়া হয় জানিনা ভ্রূণ হত্যার দায়ে বহিষ্ঠিত জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয় সাবেক সহকারী অধ্যাপক মাহমুদ রহমান জনী আবারও চাকরি ফিরে পেতে তোড়জোড় শুরু করেছেন নিপীড়নের ঘটনাকে উল্টো ষড়যন্ত্র বলছেন তিনি সেখানে ভ্রূণ হত্যার অভিযুক্ত করা হয় সেটাও সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত আরেক শিক্ষক সাজু সাহা জাহাঙ্গিনগর বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি দায়ে অভিযুক্ত হয়েও ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পাওয়ার চেষ্টা করছেন প্রশাসনের কাছে যখন খবরটি এসেছে নিশ্চিত হয়েছে তখন সাথে সাথে এটা বাতিল করা হয়েছে এবং আপনার রিইভালুয়েটের জন্য কিন্তু আবার পাঠানো হয়েছে এদিকে শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি বিরোধী আন্দোলনে থাকা শিক্ষকরা বলছেন বর্তমান বাস্তবতায় নিয়োগ প্রক্রিয়া সংশোধন প্রয়োজন এখন এরকম শিক্ষক আছে যারা শিক্ষকতার চাইতে ব্যবসা বেশি পছন্দ করে কিংবা সে হয়তো পুলিশ হইলে আরও বেশি খুশি হতো কিংবা ধরেন সে হয়তো আমলা হইলে আরও খুশি হতো মানে তার শিক্ষকতা তার প্রধান আগ্রহ না শিক্ষকতা যার প্রধান আগ্রহের জায়গা তার তো এরকম হওয়ার কথা বিশ্ববিদ্যালয়ে আমি একজন শিক্ষক তার ছাত্রের বা তার ছাত্রীর খাতা সরাসরি মূল্যায়ন করেন ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের কোনো প্রকার সুযোগ নেই কোনো শিক্ষার্থীর সাথে সেটি বৈধ কিংবা অবৈধ কোনো প্রকার সম্পর্কে যাবার নীরবতা ভেঙে শিক্ষার্থীদের নিপীড়নের বিরুদ্ধে সরব হওয়ার ঘটনাকে ইতিবাচক হিসেবে দেখছেন সবাই সুফিয়ান ফরাবি আর টিভি ঢাকা নোয়াখালী সোনাইমুড়ির অম্বরনগর গ্রামে নতুন গ্যাস কূপের সন্ধান মিলেছে এর মধ্যে শুরু হয়েছে কূপ খননের কাজ বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি বাপেক্স জানিয়েছে একশো বিশ দিনের মধ্যে সব কাজ শেষ হবে সব ঠিক থাকলে এখানকার গ্যাস যুক্ত হবে জাতীয় গ্রিডে নোয়াখালী থেকে জাহাঙ্গীর পাটোয়ারির তথ্য ছবিতে সৈয়দ মাহমুদের রিপোর্ট উন্নত প্রযুক্তি প্রকৌশলী আর দক্ষ শ্রমিকের উপস্থিতি সব মিলিয়ে নোয়াখালীর সোনাইমুড়ির অম্বরনগর গ্রামে চলছে গ্যাসকূপ খননের কর্মযজ্ঞ গত বাইশ এপ্রিল সকালে শুরু হয় কাজ বাপেক্স জানিয়েছে দেশে শিল্প খাত ও আবাসিকে গ্যাসের চাহিদা বাড়ছে আমদানির তুলনায় দেশীয় উৎস থেকে প্রাপ্ত গ্যাস সাশ্রয়ী যে কারণে অনুসন্ধান ও উৎপাদনে নজর সরকারের এবার লক্ষ্য অমরনগর চার নাম্বার ওয়েস্ট খরন প্রকল্পের ডিলিং টার্গেট বত্রিশশো মিটার এবং সাসপিক সার্ভে অনুযায়ী এখানে চারটি জোন গ্যাসের সন্ধান পাওয়া যেতে পারে এখানে স্টিপ রেট সময় ধরা হয়েছে একশো দিন ইনশাল্লাহ জাতীয় ক্রান্তির লগ্নে আমরা আরও দ্রুততম সময়ের মধ্যে খনন কাজ শেষ করে এবং এই চারটি জনের কতটুকু গ্যাস পেতে পারি কতটুকু আমরা জাতিকে দিতে পারি ইনশাল্লাহ নব্বই দিনের আশা করি আমরা নব্বই দিনের মধ্যে শেষ করবো ইনশাল্লাহ এখানে যদি যখন আমরা ডিলিং শেষে ডিএসটি টেস্টিংয়ের মাধ্যমে যদি গ্যাস নিশ্চিত হওয়া যায় সেই গ্যাসটি আমরা পাইপলাইনের মাধ্যমে জাতকের সরবরাহ করবো এবং এটাও খুবই দ্রুততম সময়ের মধ্যে হবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা অনুযায়ী এই ক্রান্তি লগ্নে খুবই আমরা দিন রাত চব্বিশ ঘন্টা সমস্ত কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করে দিয়ে আমরা কাজ করছি সংশ্লিষ্টরা জানিয়েছেন দেশের শিল্পায়নকে গতিশীল করতে দু সালের মধ্যে ছেচল্লিশটি নতুন গ্যাস অনুসন্ধান ও উন্নয়নের কাজ করবে সরকার দেশের বেশিরভাগ ইন্ডাস্ট্রি সবই গ্যাসের উপর নির্ভরশীল তো এই লক্ষ্যে গ্যাসের চাহিদা পূরণের জন্য সরকার দুই সালে এখানে এই খুব খননের উদ্দেশ্যে এখানে আপনার লোকেশন নির্ধারণ করে বাপেক্সের জিএনজি টিম এবং সেই আলোকে দুই সালে এই প্রকল্পটি সরকার গ্রহণ করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় যে দিক নির্দেশনায় আমাদের জ্বালানি সচিব মহোদয় পেট্রো বাংলার চেয়ারম্যান মহোদয় এবং বাপেক্সের এমডি মহোদয়ের নির্দেশনায় আজ আমাদের প্রকৌশলী মহোদয় আছেন আজকে এখানে যে ডিসি আছেন এবং প্রকল্প পরিচালক আছেন ওনারা খুবই দক্ষ বেগমগঞ্জে উনিশশো ছিয়াত্তর ও উনিশশো সালে দুটি কূপ খনন করেও গ্যাস পায়নি সরকার এরপর দু সালে তৃতীয় কূপ খনন সফল হয় সেখান থেকে প্রতিদিন আট মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে এমনটাই জানিয়েছে বাপেক্স সৈয়দ মাহমুদ আর টিভি সাভারের রানা প্লাজা ভবন ধসে বহু শ্রমিক হতাহতের এগারো বছর পূর্ণ হলো আজ দু সালে চব্বিশ এপ্রিল ওই ভবন ধসে পাঁচটি তৈরি পোশাক কারখানা সহস্রাধিক শ্রমিক মর্মান্তিকভাবে প্রাণ হারায় আর আহতদের অধিকাংশই পঙ্গু জীবনযাপনে বাধ্য হয়েছে শ্রমিকদের অভিযোগ এত দিনেও প্রাপ্য ক্ষতিপূরণ বুঝে পাননি তারা তবু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছেন সাভার থেকে জিয়াউর রহমান জিয়ার তথ্য ছবিতে সৈয়দ মাহমুদের রিপোর্ট সেদিনের দুর্ঘটনায় আহতদের একজন হালিমা স্বামী হারিয়েছেন বহু বছর আগে সংসার চালাতে অসুস্থ শরীর নিয়েই রোজ বসছেন মুদি দোকানে হালিমা জানান ভবন ধসের পর আঠাশ হাজার টাকা সরকারি সহায়তা পেয়েছিলেন এরপর সেন্টার ফর দ্য রিহাবিলিটেশন অব দ্য প্যারালাইজড সিআরপি থেকে সত্তর হাজার টাকা নিয়ে দোকান করছেন চেষ্টা করছেন ঘুরে তাড়াতে নিচে নয় গেছে কয় কিভাবে পড়ছি কীভাবে পড়ছি কোন জায়গা আছে আমি তাও নিজেও জানি না দেখি আমার এনতে আমার এনে ভাঙিয়ে গেছে এনে এনে এই যে আটের উঠে গেছে মোট ষাট হাজার টাকা কাইটে নিয়ে হেরে আমাদের দিছে মাত্র আঠাশ হাজার টাকা আমার পায়ে রড পরা আছে আর পাও প্রচন্ড ব্যথা কোমরে ব্যথা কোমরে ব্যথার জন্য অনেকক্ষণ বসে থাকতে পারি না কারণ আমার এখন কোনোভাবে দিনও যাইতেছে না রাতে পয়সা আমার মন ডাই কারণ আমি বিষ খাই মনে আমি রাস্তায় যাই ফাঁসি দেব গাড়ি তলার পর মাথা দেই আমার এই অবস্থা আর ফলাটা একটা বছর এবার আমি রোজা করছি শুধু পানি দেবতার করছি পঞ্চাশ লক্ষ টাকার উপরে পাই আমরা এক একজনে সরকারের কাছে শারীরিক নানা প্রতিবন্ধকতা নিয়ে বেঁচে আছেন শ্রমিক রাজিয়া আহত আরেক শ্রমিক সেলিম ভ্যানে করে সবজি বিক্রি করছেন তবে তার আক্ষেপ এতদিনেও প্রাপ্য ক্ষতিপূরণ ও বিচার কিছুই পাননি না কোনো সহযোগিতা দেবেন না খালি তিন মাসের স্যালারি পাইছি যদি কোন কোনো জায়গা থেকে ভালো একটা বা সহযোগিতা দিত সন্তানদের নিয়ে ভালো মতো চলতে পারতাম এদিকে ট্র্যাজেডির এগারো বছর পূর্তি উপলক্ষে রানা প্লাজার সামনে ক্ষতিপূরণ সহ বিভিন্ন দাবি ও হতাহত শ্রমিকদের স্মরণে গতকাল থেকেই নানা কর্মসূচি পালন করছে বিভিন্ন শ্রমিক সংগঠন আহত শ্রমিকদের পর্যটন চিকিৎসা ক্ষতিপূরণ এবং পুণ্যবাসন রানা প্লাজার সামান্য একটা স্মৃতিস্তম্ভ নির্মাণ এবং রানা প্লাজার সাথে যারা দায়ী ব্যক্তি রানা সহ যারা দায়ী ব্যক্তি তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে আমরা এগারো বছর যাবৎ আন্দোলন সংগ্রাম করে আসছি কারখানাগুলোতে নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করা ও শ্রমিক নির্যাতন রোধ করা সহ নানা দাবি তুলে ধরছে বিভিন্ন সংগঠন সৈয়দ মাহমুদ দিনের কর্মসূচির বিষয় জানাতে সাভারের রানা প্লাজা এলাকা থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান জিয়া জিয়া রানা প্লাজা এলাকায় কী কর্মসূচি রয়েছে বিস্তারিত জানাবেন আর এর সাথে জানাবেন আমরা দেখলাম শ্রমিকরা অভিযোগ করছে এতদিনেও তারা তাদের প্রাপ্ত ক্ষতিপূরণ বুঝে পায়নি এই বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে

বছর ধরে তারা আন্দোলন ক্ষতিপূরণ এবং এই যে রানা প্লাজার সামনে তাদের এই যে শহীদ বেদি সেখানে একটি স্থায়ী শহীদ বেদি নির্মাণ এবং এখানকার যে রানা সেই রানার উপযুক্ত সে শাস্তি দাবি করছে আপনাদেরকে যদি একটু দেখায় যে আপনি দেখেন যে শ্রমিক সংগঠনের বিভিন্ন শ্রমিক সংগঠন তারা শহীদ বেজ শহীদ বেজিতে একত্রিত হয়েছেন এবং তারা সেখানে তাদের মৌম স্লোগান দিচ্ছেন রানার ফাঁসি সহ তাদের শ্রমিকদের যে উপযুক্ত পাওনা সে আদায়ের জন্য এবং তারা শহীদ বেজিতে তাদের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছেন এছাড়া আমরা দেখছি যে বিভিন্ন শ্রমিক সংগঠনগুলো তারা সকাল থেকেই এখানে একত্রিত হয়েছেন এবং শ্রমিকদের যে দাবি ক্ষতিগ্রস্ত শ্রমিকদের যে ক্ষতিপূরণ এবং নানা প্লাজার সামনে একটি একটি শ্রমিকদের জন্য একটি নির্মাণ করার দাবি জানিয়েছেন তো তারা সকাল থেকে আন্দোলন করছেন তারা যেটি আমাদেরকে বলেছেন যে বিগত এগারো বছর ধরেই তারা যেসব দাবি করে আছেন তার কোন দাবি এখনো পর্যন্ত তাদের বাস্তবায়ন হয়নি এবং বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন এবং আজকেও তারা বিভিন্ন শ্রমিক সংগঠন একত্রিত হয়েছেন এবং সেসব দাবি করে যাচ্ছেন তো আমরা যদি বলতে পারি যে বিগত এগারো বছর ধরে যেসব দাবি শ্রমিকরা করে আসছেন এবং শ্রমিক সংগঠনগুলো করে আসছেন তাদের মধ্যে দোষীদের শাস্তি এবং এবং আইনের আওতা আনার জন্য এবং আইনের দাবি উপযুক্ত এবং শ্রমিক সংগঠনগুলো শ্রমিক সংগঠনগুলো শ্রমিকদের বিচার শ্রমিকদের উপযুক্ত ক্ষতিপূরণ দাবি করছেন তো আমরা এই ছিল সাভারে রানা প্লাজা থেকে এখানকার সর্বশেষ পরিস্থিতি ধন্যবাদ এবার আন্তর্জাতিক প্রসঙ্গ লোহিত সাগরের জিবুতি উপকূলে অভিবাসী বহনকারী নৌকা রূপে নিহত হয়েছে অন্তত তেত্রিশ জন নিহত অভিবাসীর মধ্যে শিশুও রয়েছে নিহতদের সবাই ইথিওপিয়ার নাগরিক বুধবার বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা বলছে ইয়েমেন থেকে ইথিওপিয়ায় লোহিত সাগর পাড়ি দিয়ে যাওয়া সাতাত্তর জনের মধ্যে তারা ছিলেন মঙ্গলবার স্থানীয় মৎস্যজীবীরা কয়েকজন অভিবাসীকে ডুবে যাওয়ার ঘটনা প্রত্যক্ষ করার পর এই বিষয়ে উপকূল রক্ষীদের সতর্ক করে পরে উদ্ধারকারী বিশ জনের বেশি মানুষকে বাঁচাতে সক্ষম হন তবে অন্যরা এখনো নিখোঁজ রয়েছেন দক্ষিণ গাজার রাফায় ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হয়েছে একই পরিবারের তিন সদস্য আহত হয়েছেন আরও চারজন এদিকে গাজা উপত্যকার খান ইউনিসে নাসের মেডিকেল কমপ্লেক্সে শনাক্ত হওয়া গণকবর থেকে অন্তত তিনশো দশ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে গাজার নাসের ও আল শিফা হাসপাতাল ধ্বংস করা এবং ইসরায়েলি অভিযানের পর ওই স্থানে গণকবর পাওয়ার খবরে নিজের আতঙ্কের কথা উল্লেখ করে জাতিসংঘের মানবাধিকার প্রধান ভালকার তুর্ক এ বিষয়ে স্বাধীন তদন্তের আহ্বান কর ছেন খেলার খবর ফুটবল প্রসঙ্গ ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে দাপুটে জয় নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রাখল আর্সেনাল অ্যামিরস স্টেডিয়ামে চেলসিকে শূন্য গোলের বড় ব্যবধানে হারায় দা গানার্স বাহিনী ম্যাচ জুড়ে এক আধিপত্য দেখায় মাইকেল আর্তে তার শিষ্যরা চার মিনিটে লিয়েেন্দ্র ট্রসার্ডের গোলে লিড পায় আর্সেনাল প্রথমার্ধে শূন্য গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় দা গানার্স দ্বিতীয়ার্ধে চেলসির জালে জোড়া আঘাত হানেন বেন হোয়াইট ও কাই হারভার্ডস তাদের গোলে বড় ব্যবধান জয় নিশ্চিত করে মাইকেল আর্তেতার শিষ্যরা God. That's another excellent ball to White. And it nestles in the top corner. এএফসি চ্যাম্পিয়ন্স লিগে জয় নিয়েও সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে আল হিলাল রিয়াদের কিংডম অ্যারিনায় সেমিফাইনালে দ্বিতীয় লেগে আল আইনের বিপক্ষে দুই এক গোলে জয় পেয়েছে হিলাল এর আগে প্রথম লেগে চার দুই গোলে পিছিয়ে থেকে দ্বিতীয় লেগ শুরু করে সৌদি প্রলীগের সেরা দলটি দ্বিতীয় লেগে আল আইনের উপর দাপট নিয়ে লড়ে জর্জ যিশুর শিষ্যরা চার মিনিটে পেনাল্টি থেকে হিলালকে এগিয়ে নেন রুবেন নেভেস বারো মিনিটে এরিকের গোলে সমতায় ফেরে আল আইন একান্ন মিনিটে সালেম আল দাওসারি গোলে জয় পায় আল হিলাল সকালের সংবাদ এ পর্যন্ত সবশেষ সংবাদ জানতে যে কোন মোবাইল ফোন থেকে টু ফোর ওয়ান ফোর ওয়ান নম্বরে ডায়াল করুন মধ্যাহের সংবাদ দুপুর বারোটায় দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে